हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लार्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आमरा जानी यूजी एडमिशनर फर्म फिल आप चलछे एवं फर्म फिल आप शुरू हुए छे 18 जुलाई 2022 थेके एवं फर्म फिल आपेर लास्ट डेट होच्छे 5th अगस्ट 2022 ते। एवं एई डेटटी किन्तु प्रत्येकटी कलेजेर क्षेत्रे सेम। আপনারা ফর্ম ফিল আপ করবেন, আমি বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট কলেজ থেকে ফর্ম ফিল আপের ভিডিও আপলোড করব। আজকে আমরা যে কলেজ থেকে ফর্ম ফিল আপের প্রসেসটি দেখব এটি হচ্ছে খড়গপুর কলেজ থেকে। এখান থেকে আমরা ইউজি অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ করব এই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তার আগে আমরা এই খড়গপুর কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশানটি একটু দেখে নেব। আমরা খড়গপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। খড়গপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন, নোটিশ বলে একটা অপশন আছে, আপনারা এর উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডমিশন নোটিশ 17/7/2022, অর্থাৎ এই ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 17 জুলাই 2022 তে। আপনারা এর উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই খড়গপুর কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে এই ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান। এখানে দেওয়া আছে দেখুন, খড়গপুর কলেজ ইম্পর্টেন্ট নোটিশ ফর আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2022-2023। আমি এই নোটিফিকেশানটি পুরো ডিটেলস আলোচনা করছি না, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে, আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এবং এই অনলাইনে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এটা কিন্তু খড়গপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। নেক্সট, এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 18 জুলাই 2022 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5th আগস্ট 2022 তে। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সাবজেক্ট কম্বিনেশান বা মেরিট পয়েন্ট, এগুলো আপনারা এই খড়গপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা ম্যাক্সিমাম 3টি সাবজেক্টের অনার্স এবং 2টো জেনারেল কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে আপনারা ভর্তি হবেন এটা কিন্তু মেরিট বেসিসেই কিন্তু ভর্তি নেওয়া হবে। এবং এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস দেওয়া আছে, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই নোটিফিকেশানটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবার আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাই। এই ফর্ম ফিল আপ করার জন্যে আপনারা খড়গপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এলে এখানে দেখতে পাবেন অ্যাডমিশন রুল বলে একটা অপশন আছে এবং তার মধ্যে আছে ক্লিক হেয়ার ফর ইউজি সেকশান, ক্লিক হেয়ার ফর পিজি সেকশান। আপনারা এখানে ক্লিক হেয়ার ফর ইউজি সেকশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর ইউজি ফার্স্ট সেমিস্টার 2022-2023, এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন অ্যাপ্লাই নাও আছে, লগ ইন নাও আছে। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা এখানে লগ ইন নাওতে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন কি আছে, খড়গপুর কলেজ, এবং এখানে আপনাদের ডিটেলস দিয়ে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কী কী ডিটেলস লাগছে দেখুন, ফার্স্ট আছে এন্টার ডিটেলস টু লগ ইন, ফার্স্টে নেম দিতে হবে, তারপর এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে খুব কেয়ারফুলভাবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ইয়ার অফ পাসিংটা। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আপনারা আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা দেবেন যাতে আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশান করা যায়। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ভেরিফিকেশান কোড আছে, এই ভেরিফিকেশান কোডটা এন্টার ভেরিফিকেশান কোডে আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা লগ ইন নাওতে ক্লিক করবেন, আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ফিল আপ ইউর ফর্ম, আপলোড ফটো, ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, সি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই চার ধরনের স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা একের পর এক স্টেপের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করব। ফার্স্টে যেটা আছে ফিল আপ ইউর ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন আপনাদের বেসিক ইনফরমেশান ডিটেলস দিয়ে। এখানে কী কী বেসিক ইনফরমেশান লাগছে দেখুন, ফার্স্ট অ্যাপ্লিকেশান নাম্বার এটা দেওয়া থাকবে, তারপর অ্যাপ্লিক্যান্ট নেম এটাও থাকবে, আপনাদেরকে ফাদার্স নেম, মাদার্স নেম,
ডেট অফ বার্থ এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন, কাস্ট সিলেক্ট করবেন, যদি আপনারা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর পার্সোনাল মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ প্রেফারেবল, যদি আপনাদের হোয়াটসঅ্যাপ প্রেফারেবল নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দেবেন, কারণ আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে দরকার আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশন করার জন্য। তারপর গার্ডিয়ান মোবাইল নাম্বারটা দিতে হবে, ভিলেজ অর স্ট্রিট নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন, তারপর রিলিজিয়ান সিলেক্ট করবেন। তারপর এখানে আধার কার্ড লাগছে, বিপিএল, যদি আপনারা বিপিএল হয়ে থাকেন তাহলে ইয়েস, নাহলে নো, ফার্স্ট জেনারেশন লার্নার, কন্যাশ্রী নম্বর, যদি আপনাদের কন্যাশ্রী আইডি থাকে তাহলে ওই কন্যাশ্রীর আইডিটা এখানে দিতে হবে। তারপর মাইনরিটি, এগুলো কিন্তু লাগছে। তারপর এখানে আরও কিছু বেসিক ইনফরমেশান লাগছে, এর মধ্যে ন্যাশনালিটি লাগছে, ডিস্ট্যান্স, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তারপর দেখুন এইচএস রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ইয়ার, এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সার্টিফিকেটে আছে। আপনারা ওই সার্টিফিকেট দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন ফিল আপ করবেন তখন ওই সার্টিফিকেট দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনারা এইচএসে যে পাস করেছেন, কত সালে পাস করেছেন এটা এখানে সিলেক্ট করবেন এখান থেকে একটা। তারপর দেখুন ইজ প্রিভিয়াসলি রেজিস্টার্ড, যদি আপনারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন, এবং যদি আপনারা ইয়েস করেন তাহলে কিন্তু এখানে আরও কিছু ডিটেলস লাগছে। তারপর দেখুন স্ট্রিম আছে, এখানে আপনারা এই এইচএসে কোন স্ট্রিম থেকে পড়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এইচএস রোল নাম্বার, এটা এখানে সিলেক্ট করবেন, বোর্ড নেম, ফিজিক্যালি ডিসএবিলিটি, যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে ইয়েস, নাহলে নো করবেন, যদি আপনারা ইয়েস করেন তাহলে টাইপ অফ পিডাব্লিউডি, পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি, এটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপর স্পোর্টস ক্যাটাগরি, টাইপ অফ স্পোর্টস, যদি আপনারা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে ইয়েস করার দরকার নেই, নো করবেন। তারপর ইডাব্লিউএস, প্রিভিয়াস স্কুল, আপনারা এইচএস কোন স্কুল থেকে পড়েছেন ওই স্কুলের নামটা এখানে দিতে হবে। তারপর ন্যাট আইডি লাগছে, যদি আপনাদের থাকে তাহলে এখানে দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস, আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেসটাই কিন্তু এখানে দেবেন। তারপর দেখুন বেস্ট ফাইভ সাবজেক্ট, অর্থাৎ আপনারা এইচএসে বেস্ট ফাইভ সাবজেক্টে কত মার্কস পেয়েছেন সেটা এখানে দিতে হবে। নেক্সট দেখুন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা কোন অনার্সে পড়বেন বা জেনারেল কোর্সে পড়বেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ম্যাক্সিমাম চারটা সাবজেক্টে অনার্স সিলেক্ট করা যাবে এবং দুটো সাবজেক্টে জেনারেল কোর্সের জন্য সিলেক্ট করা যাবে। আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনারা এখানে দেখুন কিছু অপশন আছে, আপনারা বিএ অনার্সে পড়তে চান বা বিএসসি অনার্স বা বিকম অনার্স বা বিসিএ, আপনারা যে অনার্সে পড়তে চান এখান থেকে একটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন, যদি আপনারা বিএসসি অনার্স সিলেক্ট করেন, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা যে অনার্স নিতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন এইচএস অনার্স অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, অর্থাৎ আপনারা যে অনার্সটা নিচ্ছেন ওই সাবজেক্টটা আপনাদের এইচএসএ ছিল নাকি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন, আপনারা যে সাবজেক্টে অনার্স নেবেন ওই সাবজেক্টে এইচএসএ কত মার্কস পেয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপর আপনারা পাশে যে দুটো সাবজেক্ট রাখবেন, কোন কোন দুটো সাবজেক্ট, সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এইসিসি, যদি আপনারা এখান থেকে দেখুন কিছু অপশনস আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, আপনারা যে মিডিয়ামে পড়তে চান এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নেক্সট যেটা আছে, এখান থেকে আপনারা আরও কিছু অপশন সিলেক্ট করে দেবেন। তারপর যদি জেনারেল কোর্সের জন্য সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করবেন। এগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করে কিন্তু এখানে দেখুন সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ফিল আপ ইওর ফর্ম এই স্টেপটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফটো এবং ডকুমেন্ট আপলোডের স্টেপ। এখানে দেখুন কী কী আপলোড করতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে সিলেক্ট ফটো, ম্যাক্সিমাম 100 KB, এখানে আপনারা চুজ ফাইলে আপনাদের ফাইলটা চুজ করবেন, তারপর আপনারা আপলোড করে দেবেন। নেক্সট সিলেক্ট সিগনেচার, ম্যাক্সিমাম 30 KB। নেক্সট লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে ম্যাক্সিমাম 200 KB, আপনারা এগুলো কিন্তু এখানে আপলোড করে দেবেন। নেক্সট লাগছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট থাকে সেটা এখানে লাগছে। তারপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও এখানে লাগছে, যদি আপনারা পিডাব্লিউডি হয়ে থাকেন তার কিন্তু সার্টিফিকেট লাগছে, এবং যদি আপনারা ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে কিন্তু এই ইডাব্লিউএস এর সার্টিফিকেটটা লাগছে। এগুলো কিন্তু আপনারা এখানে খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন এবং তারপর কিন্তু আপলোড করে দেবেন। এগুলো আপলোড করে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু এই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা
এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা চলে এসেছে এবং আপনারা এখানে আপনাদের সমস্ত ডিটেলসটা মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক আছে নাকি, বা আপনারা যে কোর্সে অনার্স করবেন বা জেনারেল ডিগ্রি করবেন ওইগুলো ঠিকঠাক সিলেক্ট করেছেন নাকি, আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন। তারপর আপনারা এখানে প্রিন্ট বলে একটা অপশান আছে, ওই প্রিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। এরপর আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন, কারণ এখানে ভর্তি হওয়ার সময় এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু কাজে লাগতে পারে। এটি হচ্ছে এই খড়গপুর কলেজ থেকে ইউজি অ্যাপ্লিকেশন প্রসেস। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।